নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এত সুন্দর একটা প্রিন্সেস কাটের ব্লাউজের পুরো কাটিংটা দেখিয়ে দেব এটা কিন্তু সামনে হুক হয়েছে পেছনে কিন্তু বন্ধ হয়েছে সামনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে এবং পেছনে কিন্তু এটা খুবই সুন্দর ডিজাইন হতে সম্পূর্ণটা দেখিয়ে দেবো একদম প্রথম থেকে সেই সবজি দেখতে দেখুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছেন হচ্ছে মেন কাপড় এটা হচ্ছে আমার লাইলিং কাপড় সম্পূর্ণ সম্পূর্ণটা কিন্তু আমি এখানে ইস্ত্রি করে নিয়েছি আগে থেকেই তো এখানে কিন্তু আমি কোনো পেপার কাটিং করব না সরাসরি একদম কাপড়েই কাটিং করব তার জন্য দেখুন প্রথমে ব্যাক সাইডটা কাটিং করবো হাতের সাইডটা কিন্তু আমি জয়েন্ট সাইড নিয়েছি এবং এখানে প্রথমে ঝুলটা নিয়ে নিতে হবে তো আমার নিচের সাইডে অসমান ছিল তার দাগ দিয়ে আমি প্রথমে সমান করে নিয়েছি এবার ঝুল যে থাকবে তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবো দিয়ে দাগটা এখানে বাড়িয়ে দিয়েছি এবং দেখুন এখানে পুটের মাপ নেব পুট নেবো সাড়ে পাঁচ ইঞ্চি কারণ পেছন দিকটা আমার খুব বেশি ডিপ হচ্ছে না তার জন্য তারপরে এখানে দেখুন আমি মোহরা নিয়েছি ছয় ইঞ্চি তো তারপরে সম্পূর্ণ দাগটা মিলিয়ে এই লাইনটাকে বাড়িয়ে দেব এটা হচ্ছে ছাতির লাইন এবার এখানে আমাদের ছাতির মাপটা নিতে হবে তো ছাতি আছে আটত্রিশ আটত্রিশকে চার দিয়ে ভাগ করব যত হবে তত নিয়ে নিতে হবে তো আপনাদের যে কোনো সাজের জন্য হোক না কেন সূত্র কিন্তু একটাই যা ছাতি থাকবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নেবেন তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি পরে যদি কখনও আমাদের লুজ করতে লাগে তার ক্ষেত্রে কাজে লাগবে এবার দেখুন নিচের দিকে কোমরও যা থাকবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করবো যত হবে তত নেব তারপর আরও এক ইঞ্চি এক্সট্রা পেছনের টেকিনের জন্য এবং আরও দেড় ইঞ্চি এক্সট্রা যেমন আমরা ওপরে নিয়েছি নিয়ে তোর তাকে এখানে মিলিয়ে দেবো এবার এখানে পেছনে আমি গলার ডিজাইনটা করব তার জন্য দেখুন গলা চাউ নিয়েছি তিন ইঞ্চি এবার এখান থেকে আমাদের গলা টোটাল লম্বা নিয়ে নিতে হবে তো এখানে আমার নয় ইঞ্চি হবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল সাড়ে নয় দাগ দিয়েছি এবং নিচে দিয়েও কিন্তু সমান আমি এখানে সাড়ে তিন ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি একটু খেলানো করবো তার জন্য দুটো দাগে এখানে তুমি মিলিয়ে দেবো তো দেখুন মিলিয়ে দিয়েছি এবার ওপর থেকে বোর্ডে শেপ দিতে হবে তার জন্য দেখুন এখানে কিন্তু আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি তো দেখুন তিন ইঞ্চিতে দাগ দিলাম এটা রেডি হওয়ার পর আড়াই ইঞ্চিতে কিন্তু হয়ে যাবে এবার এখান থেকে গোল একটা রাউন্ড শেপ দিয়ে দেবো এবার নিচের দিকে এখানে কিন্তু বাঁধা সিস্টেম হবে তার জন্য দেখুন এখানে আমি হাফ ইঞ্চি প্রায় কাছাকাছি দাগটা ছেড়ে পুরো যে সম্পূর্ণ বাকি দাগটা আছে গোল করে কিন্তু মিলিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন কত আমি কীভাবে ইজিভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে করবেন আপনাদের ডিজাইন খুব আমি খুবই ভালো আসবে তো এখানে দেখুন আমি পুরোটা করে নিয়েছি এবার কোন থেকে এক ইঞ্চির উপরে দাগ দেবো এটা হচ্ছে বগল মোহরা শেপের জন্য তো এখানে দেখুন আমি দাগ দিয়ে এখানে পুরো মিলিয়ে দিয়েছি দেখতেই পেলেন তো পেছনের পাটটা আমাদের পুরো রেডি এবার এটা আমি কেটে নেবো যেরকম দাগ দিয়েছি এবার সামনে পাটটা কাটিং করব তার জন্য হাতের সাইডে আমি দুষুধ করে এক্সট্রা নিয়েছি প্রথমে তারপরে পিছনে পাটটা পুরো বসে হুবু এখানে কিন্তু ছাপ তুলে নিতে হবে তো দেখুন নিয়ে নিয়েছি এবার যেরকম আমাদের প্রথমে মোহরার শেপ ছিল সেরকম মোহরা শেপ করে নিচ্ছি ছয় ইঞ্চিতে তো দেখুন প্রথমে সেরকমভাবে করে নিলাম এবার ভেতর থেকে তালপট কাটিং করবো তার জন্য পৌনে এক ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হবে এবং এটাকে সঙ্গে কোন করে মিলিয়ে দিতে হবে ঠিক এভাবে তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না ভিডিও দেখছেন অথবা তো তারা ঝটপুর করে কিন্তু চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তারপর আরও কোন থেকে দেখুন এক ইঞ্চির উপর একটা দাগ দেবো এবং এটাকেও কিন্তু শেপ করে নিয়েছি দেখতে পেলেন এটা হচ্ছে সামনের পাটে আমাদের কিন্তু দরকার এবার দেখুন এখানে আমাদের কী করতে হবে এবার এখানে আমাদের কোমরে মাপটা আবার নিয়ে নিতে হবে তো কোমর যা ছিল তাকে কিন্তু এখানে আমি চার দিয়ে ভাগ করে নিয়েছি এবং সমস্ত মাপ কিন্তু এই দুশোর থেকে ছেড়ে এবার মাপগুলো নেব তারপর এখানে দেখুন আমি খাপের জন্য নিচ্ছি প্রায় তিন ইঞ্চির কাছাকাছি পৌনে তিন ইঞ্চির মতো নিয়েছি একটু ছাতিটা ভারী ছিল তার জন্য আপনাদের যদি নর্মাল ছাতি হয়ে থাকে তাহলে আড়াই ইঞ্চি নিয়ে নেবেন তারপর আরো দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিয়ে টোটাল দাগগুলোকে মিলিয়ে দিয়েছি এবার ওপর থেকে এখানে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে তো পয়েন্ট যা তা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবো এবং এখানটাতে আমাদের একটা মাপ আছে এই মাপটা হচ্ছে আপনাদের ছাতি যে থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে এবং যত হবে সেই মাপটাই কিন্তু নিয়ে নেবেন তো এখানে কিন্তু আমি চার ইঞ্চি নিয়েছি প্রায় কাছাকাছি দেখতে গেলে তারপর নিচেও কিন্তু সেম মিলিয়ে দিয়েছি এবং এইবার যে পৌনে দিয়েছি মাপটা নিয়ে যে নেব এইখান থেকে কেননা খাপটা তো আমাদের এখানে রেডি হবে তার জন্য নেবার পর দেখুন তারপরে দেড় ইঞ্চের মতো স্ট্রেট একটা লাইন টেনেছি এবং এটাকে এই পয়েন্টের যে চাওড়া বেরিয়েছে তার সঙ্গে কোন করে মিলিয়ে দেবো ঠিক এরকমভাবে যেরকম আমি দেখিয়ে দিচ্ছি একটু হাতের দিকে লক্ষ্য রাখুন এরকম আর এখানে যেন কোথাও কোন না হয়ে থাকে একটু রাউন্ড শেপ করে দেবো দিয়ে এখানে এখানে আপনি প্রিন্সেস কার্ডের যে শেপটা সেটাও কিন্তু দিয়ে দিতে হবে তো আলতোয়াতে দেবেন কখনো কিন্তু তাড়াহুড়া করে কাজ করবেন না তো দেখুন এখানে আমার পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার দেখুন যেতে যদি সরাসরি কাপড়ে কাটিং করেছি যখন দুটো পর আলাদা হয়ে যাবে জয়েন করার জন্য আমাদের সেলাই মার্জিন লাগবে তার জন্য দু সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি করে নিয়ে নেব এবং এই দুটো দাগগুলো এখানে প্রথমে মিলিয়ে দেবো তো দেখুন সম্পূর্ণটা মিলিয়ে দিয়েছি এবার সামনে ওপরে গলার জন্য এখানে দাগ দিতে হবে তো গলার চাওড়া যেমন পেছনে তিন ইঞ্চি নিয়েছি তো সামনেও কিন্তু তিন ইঞ্চি নেব এবং এখানে গলার লম্বা যা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দিতে হবে তো যা এখানে ছিল তার সঙ্গে কিন্তু এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দিচ্ছি তো আপনাদেরও যা থাকবে গলার লম্বা তার সঙ্গে অবশ্যই হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন তো এখানে টোটাল আমার সাত ইঞ্চি হয়েছে তারপর দেখুন নিচের গলার চাওড়া নিয়ে নেব তো এখানে আমি নিচের দিকটাও ঠিক আড়াই ইঞ্চি থেকে পৌনে তিন ইঞ্চি মতো নিয়েছি নিয়ে দূরে আগে এখানে মিলিয়ে দিয়েছি এবং গলার শেপটা এখানে আমি দিয়ে দেবো তো দেখুন এখানে আমি কিন্তু গলার শেপটাও দিয়ে দিয়েছি এবং সম্পূর্ণ পার্টটা কেটে নিয়েছি এবং যখন এই দুটো পার্ট জয়েন হবে তখন কিন্তু আমাদের খাপটা অলরেডি হয়ে যাবে আর এখানে আমি হাতেরও কাটিং করে নিয়েছি হাতের কাটিং আমি অনেক বাদ দেখেছি তাই এখানে দেখাচ্ছি না এবার জাস্ট মেন কাপড়টা নেব এ দেখুন এটা হচ্ছে মেন কাপড়টা দুপাট করে রেখেছি রেখে সমস্ত যে লাইনিং কাপড়গুলো রেখেছি পুরো কেটেছি সেগুলোকে রাখবো হুবু একদম কেটে নেব এখানে আর কোথাও এক্সট্রা কিন্তু নেবো না কারণ আমি এক্সট্রা আগেই নিয়ে নিয়েছি তো দেখুন সম্পূর্ণটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরো পার্টটা আমার রেডি হয়ে তো আশা করছি আপনাদের কিন্তু এই ভিডিওটি বুঝতে সুবিধা হয়েছে এবং অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না আর অথবা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতেও পারে আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান আমি কিন্তু সেই টপিকের উপর ভিডিও আপনাদেরকে করে দেখাবো তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও আজকের জন্যটা